নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব তেলাপিয়া মাছ দিয়ে সর্ষা পোস্ত। এই জায়গায় আমি তিনখানা তেলাপিয়া মাছ নিয়েছি, সাইজটা খুব ভালোই, বড় বড় সাইজ। এরপর আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর একটা মাছ দুভাগ করে নিয়েছি। এবার আমি একটা বলেতে মাছগুলো নুন হলুদ মেখে নেব। মাছগুলো যদি বড় বড় হয় তাহলে মাছগুলো খুব খেতে টেস্ট হয়। একদম মাংস রেখে এই মাছটা খেতে ইচ্ছা করবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য গুঁড়ো হলুদ। এরপর আমি ভালো করে মাছগুলোতে নুন হলুদ মেখে 10-15 মিনিটের মতন রেখে দেবো। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, আর রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করবেন। তেলটা কিন্তু গরম হয়েছে, তেল থেকে ধোয়া উঠছে। এরপর আমি আস্তে আস্তে করে দুটো দুটো করে মাছ ভেজে নেব। মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, যেহেতু সরষে পোস্ত ওই জন্যই মাছগুলো হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিস হওয়ার পর আমি মাছ উঠিয়ে দিচ্ছি। এরকম ভাবে কিন্তু মাছগুলো হালকা করে ভাজতে হবে, বেশি কিন্তু লাল করা যাবে না। মাছ কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু একটা জায়গা কেটে নিচ্ছি। এরকম ভাবে কিন্তু সম্পূর্ণ মাছ ভেজে নেব। সম্পূর্ণ মাছ আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে যতটুকু তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করছি, আর আমি নতুন করে তেল দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দেবো 4 খানা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো সামান্য নুন। এরপর একটু পেঁয়াজগুলো হালকা হালকা করে কিন্তু ভেজে নেব, বেশি কিন্তু লাল করা দরকার। এরপর দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা 2 চা চামচ, এই জায়গায় আছে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিলে 2 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পেস্ট 1 চা চামচ। এরপর একটু সবকটা উপকরণ হালকা করে দিতে হবে, বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ, এতে কিন্তু বেশি হলুদ দেবেন না, বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে, আর সর্ষের গন্ধটা পাবেন না। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে এরকম বাটি দিয়ে 2 বাটি জল। মাছগুলো যেহেতু ভিজতে হবে তাই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর একটু অপেক্ষায় থাকতে হবে, গ্রেভিটা একটু ফুটে উঠলে ছেড়ে দিতে হবে মাছগুলো। গ্রেভিটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। এরকম ভাবে রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এই রান্নাটা অল্প সময়ে বেশি টেস্টি হয়। এরকম ভাবে আমি 2 মিনিটের মতো আঁচটা কম দিয়ে রান্নাটা করছি। মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন সর্ষে পোস্ত মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়।
রান্না আমার একদম তৈরি। এরপর আমি কিছু ধনে পাতা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।